আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি ছাত্র। আজকে আমি ইঞ্জিনিয়ারিং স্কুল ক্লাসে অ্যাপ্লাইড মেকানিক্স অথবা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মোমেন্ট এবং কাপল অধ্যায়ের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমরা বিগত ক্লাসগুলোতে আমি মোমেন্ট এবং কাপল অধ্যায়ের প্রতিপাদন এবং বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করিয়েছি। আজকে আমরা আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তো তার আগে বলে নেই, আপনারা যদি এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার অন্যরা যাতে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যাতে সহজে সলভ পেতে পারে তার জন্য আমাদের এই চ্যানেলটির ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনি নিজে পাওয়ার জন্য এটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন দেখা যাক, আমরা একটা অঙ্ক দেখেছি এখানে যে 200 সেন্টিমিটার লম্বা একটি রটের ওজন 5 কেজি, এর দু প্রান্তে যথাক্রমে 6 কেজি ও 9 কেজি ওজন ঝুলানো আছে। রডটির কোন বিন্দুতে রশি দ্বারা ঝুলানো হলে আনুভূমিকভাবে থাকবে? তাহলে আমরা ধরি যে এই একটা রড, এটি একটি 200 সেন্টিমিটার রড ধরলাম যার ওজন হচ্ছে 5 কেজি। তাহলে এই 200 সেন্টিমিটার রডের ওজন যদি 5 কেজি হয়, এই রডের ওজন যদি 5 কেজি হয়, তাহলে 5 কেজি ওজন ঠিক কোথায় বরাবর কোন বরাবর কাজ করবে? ঠিক মাঝখান বরাবর এটা ক্রিয়া করবে। 5 কেজি ওজনের বরাবর 5 কেজি ওজন কোন দিক ক্রিয়া করবে? ঠিক মাঝখানে। তার মানে এই 5 কেজি ওজন আমাদের হচ্ছে, এটা টোটাল যদি 200 সেন্টিমিটার হয় তাহলে 5 কেজি ওজন ঠিক আমাদের এখান থেকে হবে, এই দুটোর দূরত্ব হচ্ছে 100 100 100, আর বাকি এটুকুর দূরত্ব হবে কত? 100। এখন আমাদের বলছে যে এই দুই প্রান্তে 6 কেজি, একটা 6 কেজি এবং অপর প্রান্তে 9 কেজি ওজন ঝুলানো আছে। তাহলে আমরা ধরি এই প্রান্তে 6 কেজি ওজন ঝুলানো আছে, 6 কেজি, আর এই প্রান্তে ঝুলানো আছে 9 কেজি ওজন। তাহলে এই 5 কেজি রডের, রডটির দুই প্রান্তে যদি 6 কেজি আর 9 কেজি ওজন ঝুলানো থাকে, তাহলে আমরা এই রডটির কোন প্রান্তে যদি রশি দ্বারা লাগাই বা সংযুক্ত করি তাহলে এটি কি সমানভাবে দুলতে থাকবে? যেমন আমরা যদি কলমটার কথাই বলি, এটা যদি রশি হয় তাহলে এইখানের এই, এটা যদি একটা রড হয় আর ওজন যদি 5 কেজি হয়, তাহলে ওজন ঠিক কোথায় ক্রিয়া করবে? আর ঠিক মাঝখান বরাবর। এই প্রান্তে যদি 6 কেজি 9 কেজি আর এই প্রান্তে যদি আমরা 6 কেজি ওজন ঝুলে দিই, তাহলে এটা ঠিক কোথায় যদি মানে ধরলে বা কোথায় রশির দ্বারা লাগাইলে এটা আমাদের আনুভূমিকভাবে থাকবে, একদম সোজা থাকবে, এরকম হেলানো বা এরকম থাকবে না, একদম সোজাভাবে থাকবে। তাহলে আমাদের যেহেতু 9 কেজি ওজন এই প্রান্তে দেওয়া হয়েছে, তার মানে আমাদের রশিটা অবশ্যই কী হবে, একটু ডান দিকেই থাকবে। কেন? কারণ হচ্ছে আমরা যদি এই পাশে ভর বেশি দেই তাহলে এদিকে ঝুলে থাকবে বেশি, যার কারণে আমাদের এখানে রশিটা এদিকে ঝুলে থাক, মানে এই প্রান্তে বেশি ঝুলে থাকবে। তার কারণে আমরা রশিটি যদি এদিক বরাবর দেই তাহলে কী হবে, এই প্রান্ত একটু নিচের দিকে নামবে, অর্থাৎ মানে ভারসাম্যটা বজায় থাকবে। আর যদি এদিকে 9 কেজি ওজন দেওয়ার, এই যেহেতু এই প্রান্ত ওজন কম আর এই প্রান্ত ওজন বেশি, তাহলে এই প্রান্ত ওজন বেশি থাকার কারণে আমরা যদি রশিটি এই পাশে দেই তাহলে এটা আরও নিচের দিকে ঝুলে পড়বে, কারণ অলরেডি এখানে কি বেশি ওজন দেওয়া আছে। আবার রশিটি যদি এদিক দেয় তাহলে আরও ঝুলে পড়বে, এদিকে ঝুলে যাবে। তাহলে আমাদের, তার মানে যেহেতু এই প্রান্ত 9 কেজি ওজন, তার মানে আমাদের রশিটা থাকবে এই 9 কেজি ওজনের দিকে। তাহলে আমরা ধরে নেই যে এই রশিটা এখানে ঝুলানো আছে বা এখানে লাগানো আছে, ঠিক আছে? আমরা এখন ধরে নিলাম যে এই পুরা রডটার দূরত্ব, মানে রডটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আমরা ধরে নিই যে সি বিন্দুতে তার হচ্ছে মাঝখান যে ভরকেন্দ্র সি, আর এখন ধরে নিলাম যে ডি বিন্দুতে রশিটি লাগানো আছে। তাহলে এই টোটাল দূরত্ব এখান থেকে আমাদের এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 100, আর আমরা ধরে নিই যে এই বি বিন্দু থেকে আমাদের ডি বিন্দুর দূরত্ব ধরে নিই এক্স, তাহলে বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব যদি এক্স ধরে নিই তাহলে আমাদের এই এইটুকুর দূরত্ব কত হবে? 100 - x, তাহলে আমাদের এই সি বিন্দুর দূরত্ব হবে হচ্ছে, আমরা এটাকে যেহেতু এখানে দেখানো যাচ্ছে না তাহলে আমরা এটুকুর দূরত্ব ধরে নিই হচ্ছে 100 - x। আচ্ছা, আর আমাদের তাহলে আমরা এখানে সিডি ইজিক্যাল টু কী লিখতে পারি? সিডি হচ্ছে সিডি এইটুকা, অর্থাৎ আমরা সিডি কী লিখতে পারি? সিডি হচ্ছে আমাদের এই দূরত্বটুকা, এই দূরত্বটা কি টোটাল দূরত্ব হচ্ছে 100। তাহলে আমি যদি এক্স টুকা বাদ দেই এইটুকা তাহলে আমাদের সিডি পাওয়া যায়, তার মানে 100 থেকে যদি আমি এক্স টুকা বাদ দিই তাহলে সিডি পাওয়া যায়। তাহলে অতএব লিখতে পারি আমরা যে অতএব সিডি ইজিক্যাল টু 100 - x, 100 - x আমরা এখানে দেখাইছি 100 - x। আচ্ছা, সিডি যদি 100 - x হয় তাহলে এ ডি দূরত্ব কত? এ থেকে ডি পর্যন্ত দূরত্ব কত? তাহলে এডি ইজিক্যাল টু আমরা কী লিখতে পারি? টোটাল দূরত্ব যদি 200 হয় আর এখান থেকে যদি এক্স বাদ দেই এ ডি এটুকা দূরত্ব,
এইটুকু দূরত্ব বাদ দিলে আমাদের কি থাকে, এডি থাকে। তাহলে এডি ইজিক্যাল টু লেখা যায় 200 - এক্স। তাহলে এখান থেকে আমরা আর কি লিখতে পারি, আরও লিখতে পারি হচ্ছে যেমন বিডি, বিডিকে আমরা লিখতে পারি এগুলো সেন্টিমিটার আর কি, এই সবগুলোকে সেন্টিমিটার। আরও লেখা যায় হচ্ছে কি, আরও লেখা যায় হচ্ছে বিডি, বিডি বিজিএলটা আমরা তো এক্স ধরিয়ে নিচ্ছি, তাহলে এক্স সেন্টিমিটার। আর হচ্ছে এসি আর হচ্ছে এই বিডি সমান, এসি আর বিডি সমান, কারণ হচ্ছে কি এসি, এসি হচ্ছে কি এই টোটালটার অর্ধেক, বিডি অর্ধেক। তাহলে এসি ইজিক্যাল টু বি, এসি ইজিক্যাল টু বি সি, এই টোটালটার সমান হচ্ছে কি 100, কারণ কি এই বি বি সি হচ্ছে কি টোটাল 200 অর্ধেক আর এসি হচ্ছে 200 অর্ধেক, তার মানে 100। তাহলে আমরা এখানে দেখাইছি কি এই সিডি, এই দূরত্বটুকু সিডি, সিডি যে দূরত্ব, এই সিডি দূরত্বটুকু আমরা পাইছি 100 - এক্স। এখানে তো আট মানে যেহেতু জায়গা সংক্ষিপ্ত, যার কারণে আমরা এখানে না দেখাই এখানে দেখাইছি। আসলে এটা হচ্ছে কি সিডির দূরত্ব হচ্ছে এইটুকু, সিডির দূরত্ব হচ্ছে এই 100 - এক্স। তাহলে আমরা এই ডি বিন্দুতে মোমেন্ট নিয়ে, এখন আমরা ডি বিন্দুতে মোমেন্ট নিয়ে নির্ণয় করবো যে এক্সের দূরত্ব নিলো। কেন ডি বিন্দুতে নির্ণয় করবো, কারণ হচ্ছে এইগুলোতে ভর আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে নিবো না। তাহলে যেহেতু ডি বিন্দুতে কোনো ভর দেওয়া নাই, তাহলে আমরা এখান থেকে এটাকে মোমেন্ট ধরে নির্ণয় করবো। অর্থাৎ ডি বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই, ডি বিন্দুতে মোমেন্ট, মোমেন্ট নিয়ে, ডি বিন্দুতে মোমেন্ট নিয়ে, তাহলে আমরা ডি বিন্দুতে যদি মোমেন্ট নেই তাহলে ধনাত্মকগুলো একদিকে হবে, ঋণাত্মকগুলো একদিকে হবে। তাহলে আমরা আমরা জানি কি ধনাত্মক মোমেন্ট ইজিক্যাল টু ঋণাত্মক মোমেন্ট, ধনাত্মক মোমেন্ট। এগুলো আমরা আগের ভিডিওগুলোতে দেখাইছি, প্রথম যে লব্ধি বলের নীতিতে ধনাত্মক মোমেন্ট, সরি লব্ধি বলের নীতি না, তো আমরা হচ্ছে মোমেন্ট এবং কাপলেই দেখাইছি যে ধনাত্মক মোমেন্ট ইজিক্যাল টু ঋণাত্মক মোমেন্ট, এগুলোর প্রতিবেদন আমরা দেখাইছি। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে ওগুলোতে ভিডিওগুলো দেখে নেবেন, ধনাত্মক মোমেন্ট ইজিক্যাল টু ঋণাত্মক মোমেন্ট। তাহলে এখানে ধনাত্মক মোমেন্ট হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ডি বিন্দুতে যেহেতু মোমেন্ট নিচ্ছি তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে হচ্ছে এই 9 কেজি, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এই বলটা তো ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার ডান দিক ঘুরে, তাহলে এটা, তাহলে ধনাত্মক মোমেন্ট হচ্ছে এটা, বল বল করতে হচ্ছে আমাদের 9। আমরা জানি মোমেন্ট মোমেন্ট ইজিক্যাল টু বল গুণন লম্ব দূরত্ব, তাহলে বল এখানে হচ্ছে আমাদের 9 কেজি গুণন লম্ব দূরত্ব হচ্ছে এই বিডি বা এক্স ইজিক্যাল টু ঋণাত্মক মোমেন্ট। ঋণাত্মক মোমেন্ট আমাদের এখানে কী কী আছে, আমাদের এখানে ঋণাত্মক মোমেন্ট আছে হচ্ছে এই একটা আর এই একটা, কারণ হচ্ছে এগুলো কি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে, বাম দিকে ঘুরে, এই একটা এদিকেও বাম দিকে, এটাও বাম দিকে ঘুরতেছে আবার এটাও বাম দিকে ঘুরতেছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বল এখানে 5 কেজি, 5 গুণন লম্ব দূরত্ব হচ্ছে আমাদের এই 5 কেজি, ডি বিন্দু থেকে কত দূরত্ব আছে 100 - এক্স, 100 - এক্স হবে। তাহলে বল ইন্টু লম্ব দূরত্ব গেল, আচ্ছা বল ইন্টু এখানে ব্র্যাকেটে এখানে হবে সরি, প্লাস আমাদের আরেকটা হচ্ছে কি 6 কেজি, 6 গুণন লম্ব দূরত্ব আমাদের এই 6 কেজি, বি এখান থেকে কত দূরত্ব আছে বি অর্থাৎ এডি দূরত্ব আছে, ডি বিন্দু থেকে আমাদের এখান থেকে দূরত্ব কত এডি, আমরা এডি সমান কত বের করছি 200 - এক্স। তাহলে আমরা এখানে লিখবো 200 - এক্স, এখান থেকে আমরা এক্সের মানটার সমাধান করবো। এক্সের মান আমরা কীভাবে বের করতে পারি, তাহলে এখানে পাওয়া যায় 9 এক্স ইজিক্যাল টু, এখানে আমাদের 5-এর সাথে 100 গুণ দিলে 500, প্লাসে মাইনাসে মাইনাস 5 এক্স, আর এখানে 6-এর সাথে 2 গুণ দিলে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, 6 - 2 = 1200, প্লাসে মাইনাসে মাইনাস 6 গুণন এক্স অর্থাৎ মানে 6 এক্স। তাহলে আমাদের এখানে কী কী পাওয়া যায়, এই 9 এক্স থাকলো ইজিক্যাল টু এখানে 500 আর হচ্ছে 1200, তার মানে 1700, এই মাইনাস 5 এক্স আর -6x - 11x। তাহলে আমরা যেহেতু এক্সের মান বার করবো, এক্সটা এই পাশে আনি, তাহলে 9x এই মাইনাস এই পাশে, এই পাশে আসলে প্লাস 11x ইজিক্যাল টু 1700। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 9 আর 11x ইজিক্যাল টু কত, 11 হচ্ছে 20x, 20x ইজিক্যাল টু হচ্ছে 1700। তাহলে 20x ইজিক্যাল টু যদি 1700 হয় তাহলে x ইজিক্যাল টু কত হবে, আমরা x ইজিক্যাল টু লিখতে পারি যে x ইজিক্যাল টু, x ইজিক্যাল টু যেহেতু আমাদের 20x ইজিক্যাল টু কত 1700, তাহলে x ইজিক্যাল টু 1700 ভাগ হচ্ছে 20। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেটার বের করে দেখতে পারি যে এখানে 85 সেন্টিমিটার। তাহলে আমরা x ইজিক্যাল টু আমরা পেয়েছি 85 সেন্টিমিটার। এখন আমরা এই x 85 সেন্টিমিটার
কোথায় হবে? 85 সেন্টিমিটার আমরা দেখছি, আমরা মোমেন্ট নির্ণয় করছিলাম হচ্ছে কি, ডি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করছি। আর ডি বিন্দু থেকে আমাদের এক্সট্রা কোন দিকে আছে, এদিক বরাবর না এদিক বরাবর? আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডি বিন্দু থেকে আমরা ডি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করছি। ডি বিন্দু থেকে এক্সট্রা কোন দিকে আছে, আমাদের এই যে এই দিক বরাবর আছে, তাই না? অর্থাৎ ডি বিন্দু থেকে এক্সের দূরত্ব কোন পর্যন্ত? বি পর্যন্ত। তাহলে আমাদের এই নির্ণয় দূরত্ব অর্থাৎ কোন বিন্দু হবে, আমাদের লিখতে হবে যে, আমাদের এখানে লিখতে হবে যে 85 সেন্টিমিটার পেয়েছি না, তাহলে আমাদের লিখতে হবে যে বি বিন্দু থেকে, বি বিন্দু থেকে 75 সেন্টিমিটার, 85 সেন্টিমিটার ডি বিন্দুতে রশ্মিটিকে ঝোলানো হলে আনুভূমিক থাকবে। তাহলে ডি বি বিন্দু থেকে এত মানে 85 সেন্টিমিটার কোন দিকে, 85 সেন্টিমিটার ডি বিন্দুর দিকে, ডি বিন্দুর দিকে ঝোলানো হলে আনুভূমিক থাকবে, আনুভূমিক থাকবে।